ভগবান শঙ্করাচার্যের প্রশ্নোত্তর রত্নমালিকা। আজকের আমরা 31 নম্বর শ্লোক পড়ছি। কুত্র বিধয়ো বাস সজ্জন নিকটে থবা কাশ্যম অপরিহার্য দেশ পি শূন যুত লুব্ধ ভূপশ্চ। কোথায় বাস করা বিধেয়? কোথায় বাস করা উচিত? বলা হচ্ছে সজ্জন সমীপে বা কাশীধামে। হয় সজ্জনের সঙ্গে বা সৎ মানুষদের সঙ্গে বাস করা উচিত, বা নিকট আত্মীয় যারা ভালোবাসে তাদের সঙ্গে বাস করা উচিত, অথবা কাশীতে বাস করা উচিত। অর্থাৎ কাশীর মতো পবিত্র এবং সুন্দরতম জায়গায় বাস করা উচিত। কোন দেশ পরিত্যাজ্য, কোন দেশে থাকা উচিত না। খল বাহুল্য যেখানে আছে, কিংবা যে দেশের রাজা লোভী। যেখানে খল অসৎ মানুষের বসবাস বেশি বা অসৎ মানুষের বাস, সেখানে থাকা উচিত না। অথবা যে দেশের রাজা লোভী সেই দেশে থাকা উচিত না। কে না সোচ্চং পুরুষ প্রণত কলয়েত্রেণা ধীর বিভবেনা ইহ ভুবনে ক সোচ্চং সত্যপি বিভবে না যো দাতা। কোন কারণে পুরুষ অশোচনীয় হয়, অর্থাৎ পুরুষের মধ্যে স্থিরতা কখন দেখা যায় বা ভালো অবস্থান কখন দেখা যায়? ভার্যার নম্রতা এবং সম্পদের স্থায়িত্ব, এই কারণে। যদি তার স্ত্রী ভদ্র এবং নম্র হন, সবার প্রতি বা তার প্রতি সৎ ব্যবহার রাখেন, তাহলে পুরুষ স্থির হন এবং সুস্থ থাকেন। আরও একটি কারণ হলো সম্পদ। সম্পদের যদি স্থায়িত্ব থাকে, সম্পদ যদি যথেষ্ট পরিমাণ থাকে, তাহলে স্থির থাকা যায়। এ জগতে শোচনীয় ব্যক্তিকে সামর্থ্য সত্ত্বেও যে দাতা নয়, যে মানুষটার সামর্থ্য আছে, যে মানুষটার যথেষ্ট সম্পদ আছে, অথচ দাতা বা দান করতে চান না, তিনি হলেন শোচনীয় ব্যক্তি। আমরা পরবর্তী দিনে পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।